বন্ধুরা বুটিক রেশনের ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত আপনাদের একদম সিল্ক স্পেশাল এপিসোড নিয়ে আমি চলে এলাম রিমা আবার আপনাদের জন্য টুকটুকে লাল একটা শাড়ি দিয়ে শুরু করব পিওর রেড এন্ড পিওর সিল্ক দেখুন মঙ্গলগিরি ট্র্যাডিশনাল মঙ্গলগিরি সিল্ক শাড়ি দারুণ দেখতে দেখুন শাড়িটা ভীষণ লাইট ওয়েট আঁচলে দেখুন জরির ব্যবহার আছে আর পাড়ে আপারিয়ক লোয়ারিয়কে সরু জরির বর্ডার আছে টেম্পল বর্ডার খুব সুন্দর লাগবে প্লেন অ্যান্ড সিম্পল পিওর সিল্কের একটা ট্র্যাডিশনাল শাড়ি নাম্বার 13400 ভীষণ লাইট ওয়েট শাড়িগুলো প্রথম যারা শাড়ি পরছো পুজোতেও যারা ভাবছো নতুন শাড়ি পরবে আমার টিনেজার বন্ধুই হোক বা একটু মিডল এজ হোক দারুণ লাগবে দেখতে পুরো শাড়িটা দেখো আমরা দেখিয়ে দিলাম রানিং এ কিন্তু ব্লাউজ পিস আছে এইভাবে যাবে রানিং এ ব্লাউজ পিস একটু কন্ট্রাস্ট কোনো ব্লাউজ দিয়েও পড়তে পারো ডার্ক বটল গ্রিন দিয়ে পড়লেও ভীষণ ভালো লাগবে এক নম্বর শাড়ি 3400 নাম্বার 2 দু নম্বর শাড়ি খুব সুন্দর দেখুন তুতে কালার বলতে পারেন ব্লু এর একটা কম্বিনেশন কালার মঙ্গলগিরি সিল্ক দেখাচ্ছি পিওর মঙ্গলগিরি সিল্ক দু নম্বর শাড়ি দেখছেন দেখুন এটা ব্লু এর একটা শেডস খুব সুন্দর দেখতে আমরা পুরো শাড়িটা দেখিয়ে দেবো আপনার একদম আঁচল থেকে দেখুন জরির ব্যবহার আঁচলে আছে একটু সব পিওর টেস্টেড জরি পিওর সিল্ক তখনই আমরা সিল্ক মার্ক দিতে পারবো যখন পাড়ে জরির ব্যবহার থাকবে পিওর যখন বডিতে টানা ভার্না যেটা ওয়ার্প অ্যান্ড ওয়েফট যে ইয়ারটা ইউজ হয় পুরোটা পিওর হতে হবে তবে কিন্তু সেই শাড়িটাতে সিল্ক মার্ক পড়বে কারণ বুটিক ক্রিয়েশন সিল্ক মার্ক অ্যাফিলিয়েটেড শপ পিওর সিল্ক পাবেন যখন বলবে বুটিক ক্রিয়েশন পিওর সিল্ক তখন পুরোটাই সিল্ক বাই সিল্ক হবে জরিটাও ইউজ হবে সেটাও পিওর তখনই আমরা কিন্তু সিল্ক মার্ক দিতে পারবো নাম্বার 2 দেখিয়ে দিলাম 3400 রানিং এ পাবেন কিন্তু ব্লাউজ পিস এটা কিন্তু ব্লাউজ পিস রানিং এ পেয়ে যাবেন নাম্বার 23400 আর প্রত্যেকটা শাড়িতে আমরা প্রত্যেকটা শাড়ি হয়তো দেখাবো না প্রত্যেকটা শাড়িতে ইচ এন্ড এভরি শাড়িতে আপনারা যখন হাতে পাবেন তখন সিল্ক মার্কের ট্যাগ থাকবে নাম্বার 2 এবার দেখাচ্ছি নাম্বার 3 ভীষণ ব্রাইট একটা কম্বিনেশন দেখুন জরির সাথে ডার্ক মাজেন্ডা বা ফুসিয়া পিঙ্ক বললে বেটার হয় এটা ফুসিয়া পিঙ্ক কালার খুব সুন্দর রংটা নাম্বার 3 যাচ্ছে তিন নম্বর শাড়ি আঁচলটা দেখুন এভাবে জরির ব্যবহার আছে আঁচলে ভীষণ লাইট ওয়েট মঙ্গলগিরি সিল্ক যারা পড়েছেন তারা তো জানেনি আর যারা পড়েননি তাদের বলে রাখি ভীষণ লাইট ওয়েট গরমের জন্য যে কোনো সামারের যে কোনো পার্টিতেই খুব সুন্দর পিওর সিল্ক ভীষণ কমফোর্টেবলও রানিং এ যাচ্ছে ব্লাউজ পিস এইভাবে রানিং এ ব্লাউজ পিস যাচ্ছে নাম্বার 3 মঙ্গলগিরি সিল্ক 3400 এবার চলে আসছি নাম্বার 4 চার নম্বর শাড়ি আর আমাদের আউটলেট কিন্তু খোলা অনেকেই বলেছেন যে আপনাদের আউটলেট খোলা কিনা আমি বলে দিলাম আউটলেট কিন্তু খোলা আর সমস্ত রকম সেফটি মেজার্স মেনেই কিন্তু আমাদের আউটলেট খোলা হচ্ছে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্যানিং করে একদম প্রপারলি স্যানিটাইজ করে আপনারা যতবার আসবেন আমরা ততবার রুম স্যানিটাইজ করি সুতরাং আপনার কোনো চিন্তা নেই চলে আসুন আর প্রচুর স্টক পেয়ে যাবেন খুব সুন্দর দেখুন মিডনাইট ব্লু কালচে নীল মঙ্গলগিরির রং ভীষণ ব্রাইট হয় কারণ সিল্কের কোয়ালিটি ভীষণ ভালো হয় আর সবচেয়ে বড় কথা ভীষণ কমফোর্টেবল ভীষণ সামার ফ্রেন্ডলি এটা হচ্ছে ব্লাউজ পিসটা রানিং এ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আমরা নাম্বার 4 3400 এবার চলে আসছি নাম্বার 5 পাঁচ নম্বর শাড়ি 3350 দেখুন তসর বাফটা দেখাচ্ছি পিওর সিল্ক মার্কের ট্যাগ থাকবে অবশ্যই কারণ টানাটা তসরের থাকে এই যে সুতোটা আপনারা জেনে গেছেন এতদিনে বুটিক ক্রিয়েশনে তাও দেখিয়ে দিই এই টানাটা না তসরের থাকে এই যে এইটা এটাকে টানা বলে এটা হচ্ছে টানাটা তসরের থাকে আর ভার্নাটা যেটা এই দিকে যেটা সেটা কিন্তু মটকা থাকে দুটোই যেহেতু পিওর সেই জন্য আমরা সিল্ক মার্ক দিতে পারি কিন্তু একটু ম্যাট লুক আসে খুব সফিস্টিকেটেড লাগে যারা একটু তসরের শাড়ি পছন্দ করেন ম্যাট শাড়ি তাদের কিন্তু ভীষণ খুব সফট সফট কালার হবে দেখতে খুব ভালো জরি পার তসর বাফটা ভীষণ সামার ফ্রেন্ডলি এই শাড়ি পরে ভীষণ আরাম পাবেন
খুব সুন্দর একটা প্যাস্টেল শেডস দেখাচ্ছি, পেস্তা, লাইট পেস্তা কালার, এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 5। এবার চলে আসছি নাম্বার 6, 6 নম্বর শাড়ি। 6 নম্বর শাড়ি আবার একটু ব্রাইট কালার, আঁচলটাকে দেখুন আমরা হাইলাইট করেছি খুব সুন্দর, দেখুন রেড ইয়েলো রানি দিয়ে, আর এটা হচ্ছে বডি কালার ব্লু এর একটা শেড। খুব সিম্পল একটা ব্লক দেয়া হয়েছে দেখুন শাড়িটাতে, কিন্তু পাড়টা হাইলাইট করা আছে, দেখুন তিনটে দেখুন কস্তার পাড় দিয়েছে, একটা রেড, রেডটা দেখুন খুব সফট, যেহেতু বাফতা রানি ইয়েলো খুব সফট সফট কালার, আর বডি কালারটা ভীষণ ব্রাইট ব্রাইট একটা ব্লু। খুব ট্র্যাডিশনাল একটা ব্লক ইউজ করেছি, পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন ওভারঅল দেখুন শাড়িটা আঁচল থেকে কন্ট্রাস্টে খুব ভালো লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা রেডে যাচ্ছে, দেখুন রেডটাও কিন্তু খুব সফট রেড। নাম্বার 6 3350। নাম্বার 7, 7 নম্বর, একদম ভার্জিন কালার, তসর বাপ্তার যে ভার্জিন কালার, অরিজিনাল যে কালার সেই কালারটাকে রেখে আঁচলটাকে হাইলাইট করা হয়েছে দেখুন একটু অনিয়ন পিঙ্কে, আর বডিটাতে দেখুন এভাবে ছোট্ট ছোট্ট ফুলের মোটিভ যাচ্ছে, আর পাড়টাকে কিন্তু রানি পিঙ্ক দিয়ে হাইলাইট করা হয়েছে। পরলে কিন্তু খুব ভালো লাগবে, আমাদের এজেড বন্ধুরাও পরতে পারেন, বা যারা একটু সফট সোবার মানে এই লাইট কালার পছন্দ করেন, পরলে শাড়িটা খুব ভালো লাগবে দেখতে। এইভাবে যাচ্ছে তসর বাফতা, কুচি করে আমরা একটু দেখিয়ে দিলাম, এই দেখুন ওভারঅল শাড়িটা 3350 এটারও দাম। রানিং এ যাচ্ছে ব্লাউজ পিস। এবার চলে আসবো কাতান, পিওর বিষ্ণুপুরী কাতান, 4850 না 4850 নাম্বার 8, পিওর বিষ্ণুপুরী কাতান পিওর সিল্ক। এই দেখুন সিল্ক মার্কেট ট্যাগ, প্রত্যেকটা শাড়িতেই কিন্তু সিল্ক মার্ক পেয়ে যাবেন আপনারা। আর আপনাদের কোনো রকম কোনো কনফিউশন থাকলে আপনারা আমাদের ফোন করুন, বা এনকোয়ারি থাকলেও ফোন করুন 8013392307 9433629629, এই দুটো নাম্বারে। অবশ্যই বুকিং করবার সময় যখন হোয়াটসঅ্যাপে বুকিং করবেন আপনার লোকেশনটা মেনশন করে দেবেন। দেখুন শাড়িটা কেমন লাগছে, আঁচলটা হাইলাইট করা হয়েছে ব্রাইট ব্রাইট কালার দিয়ে, জারি স্ট্রাইপস যাচ্ছে কিন্তু আঁচলে, এটা কিন্তু উইভিংই ছিল। বিষ্ণুপুরী কাতান দেখাচ্ছি আমি, এগুলো সব 3-ply সিল্ক। দেখুন কালার কি সুন্দর হয়েছে, দেখুন ব্লু এখানে দেখতে পাচ্ছেন ব্লু, এটা ইয়েলো, আর এটা রানি হাসা পিঙ্ক, ভীষণ ব্রাইট একটা শাড়ি, কলমকারি ব্লক করা হয়েছে, এগুলো কিন্তু সমস্ত হ্যান্ড ব্লকে করা। এইভাবে যাচ্ছে হাফ পোর্শনটা, আর হাফ পোর্শনটা এইভাবে দেখুন এইভাবে যাচ্ছে কালার প্যানেল, তুতে রানি অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু এইভাবে যাচ্ছে, দারুণ লাগবে হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে শাড়িটা। দেখুন এই দেখুন, হ্যাঁ অনেকটা খুলে দাও তাহলে বুঝে, দেখুন পুরো কুচিটা আমরা দেখিয়ে দিচ্ছি, পুরো কুচিটা কিন্তু এইভাবে যাচ্ছে, পুরো হাফ পোর্শনটা এই দেখুন, পুরো হাফ পোর্শনটা এইভাবে যাচ্ছে একদম কোলা চুল অবধি। এটা হচ্ছে ব্লাউজ পিস, সলিড ইয়েলোটা যেটা দেখছেন এটা কিন্তু ব্লাউজ পিস, পারে কিন্তু রানি কালার কন্টিনিউ করছে। এবার চলে আসি আরেকটা কাতান, বিষ্ণুপুরী কাতান 4850 নাম্বার 9, 9 নম্বর শাড়ি। এটার ডিজাইনটাও খুব সুন্দর দেখুন, অ্যারেঞ্জমেন্ট করে করা হয়েছে, যারা একটু ব্ল্যাক ভালোবাসেন তার সাথে একটু ব্রাইট ভালোবাসেন তাদের জন্য দেখুন আইডিয়াল, কি দারুণ লাগছে দেখুন শাড়িটা, খুব সুন্দর, অনেক চিন্তা ভাবনা করে সাজিয়েছি শাড়িটাকে। এইভাবে যাচ্ছে আঁচলটা, লোয়ার ইয়কটাকে দেখুন আমরা হাইলাইট করেছি অনেকটা চওড়া করে, ট্রায়াঙ্গেল করে, তারপর দেখুন এই মোটিভটা দেওয়া হয়েছে, এটা কিন্তু ব্রাশিং করে করা হয়েছে ব্ল্যাক যেটা দেখছেন, তার সাথে দেখুন এই এইভাবে যাচ্ছে পুরো লোয়ার ইয়কটা অল্টারনেট করে, দুটো ডিজাইন অল্টারনেট করে যাচ্ছে এইভাবে, এইভাবে লোয়ার ইয়কটাকে হাইলাইট করা হয়েছে, বিষ্ণুপুরী কাতান দেখছেন 4850, একদম ফুসিয়া পিঙ্কে যাচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু। আরেকটা কাতান শাড়ি দেখাবো, খুব সুন্দর একটা কালার নাম্বার 10, 4850।
কালার কম্বিনেশনটা না একটু অন্যরকম, রেডের সাথে দেখুন স্টিল গ্রে, এই কম্বিনেশনটা না খুব ভালো লাগে। আমি যতবারই করেছি আপনারা খুব ভালো পছন্দ করেছেন, ভালোবেসেছেন রংটাকে। আর আরেকটা কথা বলে দিই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নেক্সট নোটিফিকেশান চলে আসবে আপনাদের কাছে যখন আবার প্রোগ্রাম হবে। এইভাবে যাচ্ছে আঁচলটা রেডে, খুব ট্র্যাডিশনাল দেখুন, একটা ইয়েলো দিয়ে এইভাবে ব্লক করা হয়েছে আঁচলটাকে, ইয়েলো অ্যান্ড হোয়াইট দিয়ে একটু ফ্রেমিং করা হয়েছে আঁচলটাকে। আপার ইয়কের আঁচলের যে ডিজাইনটা সেটা কিন্তু আমরা ফ্রেমিং করে আপার ইয়কে দিয়েছি, আর লোয়ার ইয়কটাকে হাইলাইট করেছি দেখুন একটু ফ্লোরাল মোটিভে, একটু অন্যরকমভাবে সাজালাম শাড়িটাকে। কালার কম্বিনেশনটা একদম অন্যরকম দেখুন, এইভাবে যাচ্ছে লোয়ার ইয়কটা। এবার ব্লাউজ পিসটা চলে আসি, খুব সুন্দর দেখুন, যেহেতু কাতান, পিওর কাতান, থ্রিপ্লাই কাতান, সিল্কের কোয়ালিটি ভালো, রঙের ডেপথও খুব ভালো, খুব সুন্দর রেড এসছে। নাম্বার 10 চলে গেল, এবার যাচ্ছি নাম্বার 11। নাম্বার 11 এটা কিন্তু দেখুন হ্যান্ড পেন্টিং আছে, অ্যাসিড পেন্টিং, আগেরগুলো দেখলাম অ্যাসিড হ্যান্ড ব্লকে করা হয়েছে, এটা কিন্তু অ্যাসিড পেন্টিংয়ে যাচ্ছে। এটা দেখুন সিল্কের যে অরিজিনাল কাতান, বিষ্ণুপুরি কাতানের যে অরিজিনাল কালার, একদম ভার্জিন কালারটাকে রেখে, যেহেতু সিল্ক এই জন্য দেখুন এই যে কালারটা, এই দেখুন এটা হচ্ছে অরিজিনাল বিষ্ণুপুরি কাতানের কালার, তার উপর দেখুন আমরা পেন্টিং করেছি। জরির বর্ডারটা তো, জরির স্ট্রাইপসটা থাকছেই আঁচলে, প্রত্যেকটা শাড়ি যেরকম বিষ্ণুপুরি কাতান আজকে দেখালাম এটাতেও আছে, কিন্তু দেখুন ফ্লোরাল মোটিভটা করেছি আমরা খুব কালারফুল, ডার্ক ব্লু দিয়েছি, তার সাথে একটু তুতের এফেক্ট আছে, ইয়েলো আছে, রেড আছে, গ্রিনের দুটো শেডস আছে, খুব কালারফুল। হাফ পোর্শনটাকে খুব হেভি গর্জিয়াস করা হয়েছে, ফ্লোরাল মোটিভ দিয়ে সাজানো হয়েছে, আর পারে যেহেতু দেখুন তুতের কন্ট্রাস্ট, খুব ভালো লাগছে। পুরো হাফটা এইভাবে যাচ্ছে শাড়িটা, আর হাফটা দেখুন রেডে যাচ্ছে, এইভাবে যাচ্ছে রেড, হাফ অ্যান্ড হাফ কনসেপ্টের শাড়ি। ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে রেডে, খুব সুন্দর রেড, দামটা 5,050 টাকা। আরেকটা কাতান দেখিয়ে দেবো, 12 নম্বর, এটাও 5,050 টাকা, বিষ্ণুপুরি কাতান। বিষ্ণুপুরি কাতান যিনি পড়েছেন, যিনি সিল্ক ভালোবাসেন, এর ফল মানে এর প্রেমে পড়ে যাবেন, এর ফলটা এত সুন্দর, শাড়িটা এত কমফোর্টেবল লাগে পরলে। জরির পাট যাচ্ছে, এগুলো সব পিওর টেস্টেড জরির পাট যাচ্ছে, প্রত্যেকটা কাতানেই পেয়ে যাবেন পিওর টেস্টেড জরির পাট। দেখুন এটাতে একটা পিকক মোটিভ করা হয়েছে, পুরোটাই কিন্তু হ্যান্ডে করা হয়েছে, দেখুন শাড়িটা আমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি আঁচলটা, দেখুন কি দারুণ লাগছে। কিন্তু এই শাড়িগুলো না একটা একটাই, কারণ হতে প্রচুর টাইম লাগে। আর বডি কালারটা দেখুন স্কাই ব্লু, আপার ইয়কটায় যাচ্ছে এভাবে সরু করে লিপস মোটিভ, আর লোয়ার ইয়কটায় দেখুন একটু ফ্লাওয়ার মোটিভ দিয়ে সাজানো হয়েছে, একটু চওড়া করা হয়েছে, এটা হচ্ছে বডি কালারটা স্কাই ব্লুর সাথে যাচ্ছে, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, বিষ্ণুপুরি কাতান, জরি স্ট্রাইপ কাতান। এটা দেখুন ব্লাউজ পিসে জরি স্ট্রাইপস আছে, 5050। এবার চলে আসছি নাম্বার 13, 13 নম্বর শাড়ি, 13 নম্বর শাড়ি জরি পার তসর, তসর বাই তসর, সিল্ক তসর, প্রত্যেকটা শাড়িতে কিন্তু বন্ধুরা আজকে সিল্ক মার্ক আপনারা পেয়ে যাবেন, 4650 পার্পেলের সাথে, এটা দেখুন পার্পেলের সাথে একটু রেড, রেডটা একটু মানে সফট রেড হয়, একটু রাস্টি রেড বলতে পারেন, এইভাবে যাচ্ছে শাড়িটা। জরি বর্ডার তসর, পিওর তসর, সিল্ক তসর, 4650, রংটা ভীষণ সুন্দর পার্পেলের সাথে, দেখুন ডার্ক পিচ বলতে পারেন, দেখুন রেড দেয়া হয়েছে কিন্তু যেহেতু তসর এই জন্য পিচ কালার আছে, ডার্ক পিচ, কম্বিনেশনটা ভীষণ সুন্দর, ভীষণ আনকমন অ্যান্ড রেয়ার কম্বিনেশন। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, 4650। নাম্বার যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, নিচে শাড়ির সাথে সাথে নাম্বার যাচ্ছে, দেখুন আপনারা ওই নাম্বারে শাড়ির নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার ধরে বুক করতে পারেন, কিংবা তাও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের
হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিন। এটাও একটা জারি পাট তসর। এটার কালার কম্বিনেশনটা না সি গ্রিন, সি গ্রিনের সাথে অরেঞ্জ, খুব সফট অরেঞ্জ, একদম আনইউজুয়াল একটা কম্বিনেশন। তার সাথে দেখুন আমরা একটু পিঙ্ক কালার, নর্মাল ডিসচার্জের সাথে একটু পিঙ্ক কালার ইউজ করেছি। হোয়াইট শার্টে দেখুন শাড়িটা, দারুণ কালার কম্বিনেশন। আপনারা তসর অনেক দেখে থাকবেন, কিন্তু এই কালার কম্বিনেশনগুলো বুটিক ক্রিয়েশনের। এইভাবে যাচ্ছে পুরোটা। আমরা মিডল পার্টটাকে হাইলাইট করিনি, আমরা মিডল পার্টটাকে ব্ল্যাঙ্ক রেখে আপার ইয়োক লোয়ার ইয়োকটাকে হাইলাইট করেছি। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসটা সি গ্রিনে যাচ্ছে, একদম কন্ট্রাস্টে দারুণ লাগবে পরলে ব্লাউজ পিসটা। অবশ্যই ব্লাউজ পিস দিয়েই পরবেন, তসর সিল্ক যাই পরবেন, কারণ এগুলোর ওইভাবেই তৈরি করা ব্লাউজ পিসটা। আচ্ছা, এবার পনেরো নম্বর, নাম্বার ফিফটিন, পনেরো নম্বর 4650। এই কম্বিনেশনটা, এই ডিজাইনটা আমি একটা কিন্তু তসর বাফতাতে দেখিয়েছি, এবার দেখুন তসরে দেখাচ্ছি। ভীষণ পছন্দের ডিজাইন এটা বন্ধুদের, খুব ভালো লাগে। কিছু কিছু শাড়ি আছে প্লেন অ্যান্ড সিম্পল, কিন্তু পরলে খুব ভালো লাগে। এই শাড়িটা ঠিক তেমনি একটা শাড়ি, দেখুন আঁচলটাও দেখুন সিম্পল, আমরা জাস্ট কালার ব্রাশিং করে ছেড়ে দিয়েছি। আপার ইয়োক লোয়ার ইয়োকে এরকম কস্তার পার যাচ্ছে, আর বডিতে দেখুন এই ব্লকটা যাচ্ছে। ব্লু কালারটা ভীষণ সুন্দর, আর তসরের ব্লু খুব সুন্দর হয়, কুচি করলে ঠিক এই রকম লাগবে। আপনারা আমাদের ফিডব্যাক দিতে থাকুন, আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাদের একটু শুধরে দেবেন। আমরা সবসময়, আমরা জানি সবসময় আপনারা আমাদের পাশে পাশে আছেন, সবসময় গাইড করছেন আপনাদের, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের কোঅপারেশনের জন্য আমরা সত্যিই আপ্লুত, কারণ এক একটা শাড়ি আপনারা অনেক দিন ওয়েট করে আছেন শাড়ির জন্য, ওয়েদার ভালো নয়, এই জন্য আমাদের কাজও একটু স্লো হচ্ছে, এছাড়া কোভিড সিচুয়েশন তো আছেই। এটা দেখুন, এটা চারকোল কালার, এটা কিন্তু ব্ল্যাক নয়, তসরের ব্ল্যাক মানেই না চারকোল কালার হবে, এই জন্যই তসরের এই রংটা এত সুন্দর। খুব সুন্দর একটা সফট চারকোল কালার, দেখুন সিল্কের গ্লসি ভাবটা একদমই যেহেতু নেই, এই জন্য তার সাথে দেখুন কালার কম্বিনেশন যেটা ফ্লোরাল করেছি আমরা, একটু রানি আর একটু গ্রিন দিয়েছি। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, লোয়ার ইয়কটা হাইলাইট হবে। এটা লোয়ার পার্টটা, বটম পার্টটা শাড়ির, জারি পার্ট তসর। এটা হচ্ছে ব্লাউজ পিস। সিল্ক মার্ক পাবেন প্রত্যেকটা শাড়িতেই, নাম্বার 16 4650, নাম্বার 17 সতেরো নম্বর শাড়ি, তসর কাতান। আপনাদের ফেভারিট আইটেম হয়ে গেছে, আমি যখন শুরু করেছিলাম তখন আমি ভেবেছিলাম কেমন হবে না হবে, কিন্তু আপনারা ভীষণ ভালো ফিডব্যাক দিয়েছেন, আমি এর জন্য এর উপর অনেক ধরনের কাজ করছি। ফ্যাব্রিকটা সত্যি খুব ভালো, তসর কাতান, তসরের টানায় সিল্ক বোনা হয়, কাতান সিল্ক বোনা হয়, ভর্ণাটা কাতান সিল্কের থাকে, বিষ্ণুপুরি কাতানের। খুব সুন্দর শাড়ি, এটা দেখুন আমরা ব্লক করেছি হ্যান্ড ব্লক। আর এই শাড়িটার একটা বিশেষত্ব, পাটটা দেখুন, পাটটা জারির পাটটাকে একটু ক্লোজে নিয়ে গেলে বোঝা যাচ্ছে, পাটটা 3 3 3 6, মানে 6 লাইন কিন্তু আছে পাড়ে, কিন্তু আপনারা 6 লাইন পেয়ে যাচ্ছে আপার ইয়ক লোয়ার ইয়ক মিলিয়ে। পুরো হাফটা এইভাবে যাচ্ছে ব্লকে, আর হাফটা দেখুন এইভাবে যাচ্ছে, একটু কালচে নীল বলতে পারেন রংটাকে। দেখুন যেহেতু তসর, তসর কাতান, এই জন্য দেখুন রংটা একটু সফট হয়ে গেছে, একটু পাউডার ব্লু টাইপের কালারটা এসছে, দেখুন খুব সুন্দর রং। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ইয়েলোতে যাচ্ছে ব্লাউজ পিসটা, ভীষণ ব্রাইট যেহেতু বডিটা হালকা। এবার দেখুন যেটা দেখাবো, এটা একটা খুব ব্রাইট শাড়ি, 5050 আগেরটা, নাম্বার 17, নাম্বার 18 5050, এটাও কিন্তু তসর কাতান। দেখুন গ্রিনটা ব্রাইট কিন্তু সফট, যেহেতু তসরের টানায় করা হয়েছে, দেখতে খুব ভালো, একদম ফ্রেশ গ্রিন।
এইভাবে যাচ্ছে, এটাও কিন্তু ছ লাইন, তিন তিন ছ লাইন, জারি বর্ডার তসর কাতান। দেখুন কেমন লাগছে রংটা, গ্রিনের সাথে রেড দিয়ে আর নর্মাল একটা নর্মাল ডিসচার্জ করা হয়েছে। আচলে যে ডিজাইনটা যাচ্ছে সেই ডিজাইনটাই ঘুরে কিন্তু বটম পার্টে পড়ছে। এটা হচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস 5050, 5050। তসর কাতান 19 নম্বর, 19, 5050। এটা দেখুন, এটা খুব মিষ্টি একটা ইয়েলো অ্যান্ড রানি কম্বিনেশন। দেখুন কি ভালো লাগছে শাড়িটা, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, ইয়েলোর সাথে পিঙ্ক, আর পিঙ্কটাকে দেখুন রেডটা দিয়ে কিন্তু ব্রেক করা হয়েছে। দেখুন সফট ভাবে একটু রেডের টাচ আছে, জাস্ট স্প্রেইং করা হয়েছে রেডটা, রানিটা একটু সফট হয়ে গেছে, লুকিংসটা খুব সুন্দর। দেখুন ইয়েলোতে যেহেতু রানিটা ডিসচার্জ করা হয়েছে, রানির রংটা ভীষণ ভালো লাগবে দেখলে। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, পিঙ্কে যাচ্ছে ব্লাউজ পিস। এবার নতুন যে শুরু করেছি, এই দেড় দু মাস হলো, সব কিছু আপনাদের ভরসাই করা, জরি স্ট্রাইপ তসর। এই শাড়িগুলো না বুনতে অনেক সময় লাগে, এই জন্য এগুলোরও অর্ডার আমরা এখন নিচ্ছি না, কারণ বুনতে থান বুনবে, বোনা হবে, তারপর শাড়ির কালার ডিসচার্জ করা হবে। এই জন্য এই শাড়িগুলো সিঙ্গেল পিস, যেরম যেরম হয়ে আসছে আমি সেরম দেখিয়ে দেব। জরি স্ট্রাইপ তসর, এটা দেখুন এই জরিটা দেখছেন, এগুলো সব পিওর টেস্টেড জরি, কিন্তু সিল্কের মাঝে মাঝে এই জরিটা বোনাটা কিন্তু পুরোটাই হ্যান্ড ওভেন, খুব ডিফিকাল্ট, এই জন্য প্রচুর সময় লাগে একটা থান বুনতে। প্লাস দেখতেও দেখুন শাড়িটা এত গর্জিয়াস, আপনি যদি কোনো অকেশনে পরেন তাহলেও দেখবেন লোকে খুব গর্জিয়াস শাড়ি ছেড়ে আপনার এই শাড়িটা দেখবে, কারণ যেহেতু জরির ব্যাপারটা আছে না, সেটা দেখুন অ্যাট এ গ্ল্যান্স দেখলে ভীষণ ভালো লাগবে দেখতে, খুব লুক্রেটিভ হয়েছে দেখুন দেখতে। ব্লু অ্যান্ড গ্রিন কম্বিনেশন, গ্রিনটা একটু প্যারট গ্রিন, গ্রিনে যাচ্ছে। এই পোর্শনটা কিন্তু জরির ব্যবহার নেই, যেহেতু ব্লাউজ পিস, ব্লাউজ পিসে আমরা জরিটা দিইনি, তাহলে আপনি কমফোর্টেবল ফিল করবেন না, তাই জন্য প্লেন রাখা হয়েছে ব্লাউজ পিসটা, এটা বিপিটা। আচ্ছা এটার দামটা বলে দিই, এটার দামটা হচ্ছে 5050, 20 নম্বর শাড়ি, 20 নম্বর। আজকের এপিসোডের 21 নম্বর, মানে লাস্ট শাড়িতে চলে এলাম, এটাও কিন্তু জরি স্ট্রাইপ তসর। দেখুন সি গ্রিনের সাথে যাচ্ছে, আঁচলটা দেখুন ব্রাশিং করে ছেড়ে দেওয়া হয়েছে প্লেন, আর বডি কালারটা সি গ্রিন। সি গ্রিনের উপর দেখুন আমরা যে কালার ডিসচার্জ করেছি ইয়েলো আর পিঙ্ক দিয়ে, তার সাথে নর্মাল ডিসচার্জ করা হয়েছে, এই হোয়াইট গুলো এগুলো নর্মাল ডিসচার্জ, ফ্লোরাল মোটিভই যাচ্ছে, আর পুরোটা কিন্তু এভাবে জরি স্ট্রাইপস যাচ্ছে, ইভেন পাড়েও কিন্তু থাকছে জরি স্ট্রাইপসটা, দুজনই পাবেন। আজকে যে শাড়িগুলো সিল্কের শাড়ি দেখালাম, প্রত্যেকটা শাড়ি আমাদের নিজেদের প্রোডাকশন, নিজেদের বানানো, প্রত্যেকটা শাড়ি কিন্তু একজন করেই পাবেন। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, আমরা পুরো শাড়িটা একবার আঁচল থেকে পুরোটা দেখিয়ে দিই, কেমন লাগছে বন্ধুদের দেখুন শাড়িটা, লাস্ট শাড়িটা আপনাদের চোখে আটকে থাকবে, এই রংটা অনেক চিন্তা ভাবনা করে করা, তসরের সি গ্রিন, খুব সুন্দর রংটা। এই ব্লাউজ পিসটা দিয়ে যখন পরবেন দারুণ লাগবে, খুব সুন্দর। বা 21 নম্বর শাড়ি 5050, আজকের প্রোগ্রামের শেষ শাড়ি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আচ্ছা সামনের শাড়ি দুটো একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে টিস্যু মটকা, টিস্যু মটকা, এটা আপনার যাচ্ছে লাইট একটা ওই বাটার কালার বলতে পারেন, বডি কালারটা, আর আঁচলটা দেখুন ইয়েলিশ কালার, কিন্তু বাটার কালার বললেই বেটার হয়, কারণ সাদারটা না ইয়েলো বোনা হয়েছে, এই জন্য একটা জাস্ট ইয়েলিশ এফেক্ট হবে। 5150 টিস্যু মটকা, আর যেটা আমার পাশে রয়েছে এটাও দেখুন বেজ কালার, বডি কালারটা বেজ কালার আছে। আচ্ছা আমার পাশে যে শাড়িটা রয়েছে সেটা হচ্ছে একটু বেজ কালারের সাথে রেডের কম্বিনেশন,
5150 দুটোই কিন্তু টিস্যু মটকা ছিল। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন নতুন শাড়ির কালেকশন নিয়ে। নমস্কার।